সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি ভয়েস বাংলায় আমি মোস্তফা ফিরোজ গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে বরখাস্ত করার পর সেখানে প্যানেল মেয়র হিসাবে দায়িত্ব নিয়েছেন আসাদুজ্জামান কিরণ তিন সদস্যের যে প্যানেল মেয়র নির্বাচন করা হয়েছে সেখানে তেতাল্লিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আসাদুর রহমান কিরণ তিনি দায়িত্ব নিয়েছেন এবং তিনি এর আগে কিন্তু দফায় দফায় দায়িত্ব নিয়েছেন সেই ইতিহাস বলবো এবং একই সঙ্গে বলবো যে এই সুন্দর গাজীপুর সবুজে আচ্ছাদিত যে গাজীপুর সেই গাজীপুরের রাজনৈতিক ইতিহাস অত্যন্ত রক্তাক্ত অত্যন্ত বেদনাদায়ক এবং রাজনৈতিক ঘাত প্রতিঘাতে সেই গাজীপুরের সবুজ প্রকৃতি অনেকটাই যেন সাপের যে নীল দংশন সেই নীল দংশনে বিবর্ণ হয়ে গেছে অথবা বিধ্বস্ত হয়ে গেছে অথবা সেটি একটি বিপর্যয়ের মধ্যে পড়েছে সেই ইতিহাসটাও তুলে ধরব দেখুন কি আশ্চর্য ঘটনা এবং কিছুটা সামঞ্জস্য আছে পরপর যেই দুই মেয়র হলেন গাজীপুরের সেই গাজীপুরের সর্বশেষ যেই মেয়র ছিলেন নির্বাচিত মেয়র তিনি বরখাস্ত হলেন চলতি বছর ঠিক এক বছর আগে দুই হাজার বিশের নভেম্বরে সাবেক মেয়রের কারাদণ্ড দেয়া হয়েছে এক বছরের এবং কি কারণে দুর্নীতির অভিযোগে ঊনপঞ্চাশ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে নিম্ন আদালত তাকে দণ্ড দিয়েছে এবং একই ধরনের অভিযোগ সেই সঙ্গে ক্ষমতা অপব্যবহার সিটি কর্পোরেশনে অবৈধ নিয়োগ দুর্নীতি এই সমস্ত ঘটনায় কিন্তু আবারও সেই তদন্ত শুরু হয়েছে এবং সেই তদন্তের আগে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে এবং আশ্চর্যজনকভাবে পরপর দুটি মেয়র এম এ মান্নান সাবেক মেয়র এবং ঠিক সদ্য বরখাস্তকৃত যে মেয়র জাহাঙ্গীর আলো তিনিও কিন্তু মেয়াদ পূরণ করতে পারেননি আগের মেয়র এম এ মান্নান তিনি তার মেয়াদের অধিকাংশ সময় ছিলেন কারাগারে বারে বারে তাকে বরখাস্ত করা হয়েছে এবং তিনি আদালতে রিট করে আবার এসছেন সব মিলিয়ে তিনি সম্ভবত অর্ধেক সময় মেয়াদ তিনি বস চেয়ারে বসতে পেরেছেন বাকি অর্ধেক সময় তিনি কারাগারে কাটিয়েছেন এবং সেটি ছিল একটি অনেকে বলেন যে রাজনৈতিক যে টার্গেট সেই টার্গেটের তিনি শিকার হয়েছেন তার বিরুদ্ধে তিরিশটি মামলা এবং সেই তিরিশটি মামলার অধিকাংশই হচ্ছে নাশকতার চিন্তা করুন দর্শক একজন নির্বাচিত মেয়র তার বিরুদ্ধে তিরিশটি মামলার তিনি আসামি কেননা তিনি ছিলেন বিএনপির মেয়র সুতরাং এটি সবার মধ্যে একটি আলোচনা যে বিএনপির মেয়র হওয়ার কারণেই সম্ভবত তিনি এই নিপীড়নের শিকার হয়েছেন আবার অন্যদিকে জাহাঙ্গীর আলম তিনিও কিন্তু রাজনীতির শিকার হয়েছেন সবাই বলছে তবে এই ঘটনাটা তিনি অন্য দলের না তিনি হচ্ছে আভ্যন্তরীণ রাজনীতির শিকার হয়েছেন এবং মূলত দলীয় কারণে তিনি এই অবস্থার মধ্যে পড়েছেন কেননা আপনারা জানেন জাতির জনক বঙ্গবন্ধুর ব্যাপারে তিনি আপত্তিকর মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধের বিষয়ে আপত্তি করেছেন এটি সংবিধানের লঙ্ঘন অবমাননা সেই কারণে দলীয়ভাবে তাকে প্রথমে শাস্তি দেওয়া হয় দলীয় পথ থেকে তাকে অপসারণ করা হয় বরখাস্ত করা হয় বহিষ্কার করা হয় এবং তারপরেই কিন্তু মেয়রের পদ থেকেও তাকে বরখাস্ত করা হলো এবং সেখানেও সেই দুর্নীতির বিষয়টি টেনে আনা হলো তো গাজীপুরবাসীর একটি দুর্ভাগ্য যে পরপর যে দুই মেয়রের কেউই কিন্তু তার পুরো মেয়াদ পার করতে পারেননি জাহাঙ্গীর আলম তিন বছরের কিছু সময় বেশি তার মেয়াদে থাকতে পেরেছেন কিন্তু পুরো মেয়াদ তিনি শেষ করতে পারেননি আমরা যদি অতীতের দিকে তাকাই তাহলেও কিন্তু সেই একটি রাজনীতির যে রক্তক্ষরণ সেই রক্তক্ষরণের শিকার হয়েছেন বেশ কয়েকজন একেবারে শুরুতেই আমরা যদি ধরি যে মহরুম তাজউদ্দিন আহমেদ জাতীয় যে চার নেতা সেই চার নেতার একজন ছিলেন তাজউদ্দিন আহমেদ তিনি সেই চার নেতার সঙ্গে কারাগারে নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন তারপর তার পুত্র সোয়েল তাজ তিনিও কিন্তু মন্ত্রিত্বের পুরো মেয়াদ তিনি পূরণ করতে পারেননি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন কিন্তু সেই দায়িত্ব পালন করতে যে আভ্যন্তরীণ যেই দ্বন্দ্ব সংঘাত তার শিকার হয়ে তিনি পদত্যাগ করেন তার ছোটো মেয়ে সিমিন হোসেন রিমি তিনি অবশ্য কাপাসিয়া যেই নির্বাচনী এলাকা সংসদীয় নির্বাচনী এলাকা সেই নির্বাচনী এলাকার তিনি এমপি স্থানীয় রাজনীতির সঙ্গে তার যুক্ত আছে কিন্তু জাতীয় পর্যায়ে তার কোনো সংযোগ নেই আরেকজন নেতার কথা বলব ময়াজউদ্দিন আহমেদ তিনি আওয়ামী লীগের প্রবীণ নেতা তিনি কিন্তু হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন সেই এরশাদ সরকারের সময় অন্যদিকে আহসানুল্লাহ মাস্টার সবাই তাকে শ্রদ্ধা করেন আওয়ামী লীগের প্রবীণ নেতা তিনি কিন্তু হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন বিএনপি জোট সরকারের সময় এবং তার পুত্র বর্তমানে প্রতিমন্ত্রী এবং অন্যদিকে কয়েকজন নেতা আছেন আকাম মোজাম্মেল হক আছেন অ্যাডভোকেট আজমহতুল্লাহ খান যিনি বলা হচ্ছে যে এই দ্বন্দ্ব সংঘাতের মধ্যে তিনিও একজন আছেন জাহাঙ্গীর আলমের মনোনয়নকে কেন্দ্র করে এর আগে দু সালে যখন নাকি তাকে নমিনেশন দেওয়া হয়েছিল। তখন জাহাঙ্গীর আলম তার বিরোধিতা করেছিল এবং বলা হয় যে জাহাঙ্গীর আলমের কারণেই তিনি নির্বাচিত হতে পারেননি এমন একটি কথা আছে তবে ওই সময় যত নির্বাচন হয়েছে সিটি কর্পোরেশনগুলোতে সবগুলোতেই কিন্তু বিএনপির নির্বাচিত প্রতিনিধি ছিল যদিও সবাই তার মেয়াদের ঠিক দায়িত্ব পালন সেই দায়িত্ব পালনটি করতে পারেননি যাক যে কথাটি বলছিলাম যে গাজীপুরের যে রাজনৈতিক ইতিহাস সেই ইতিহাসটা কিন্তু রক্তক্ষরণের ইতিহাস সেই রক্তক্ষরণের ইতিহাসের সর্বশেষ সংস্করণ হচ্ছে মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম দর্শক আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ